সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম নজরে কাশ্মীর পাকিস্তানকে পঞ্চাশটি ড্রোন দিল চীন যেভাবে ভারতকে ঘিরে ফেলছে বেইজিং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা তুঙ্গে ইলেকটোরাল ভোট গণনার বিপক্ষে ভোট দিতে পারে একশো রিপাবলিকান আমেরিকার ভাগ্যে আরও বড় চপেটাঘাত অপেক্ষা করছে বললেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাররাজি ইরানের প্রতিশোধ গ্রহণের ভয় আমেরিকার পিছু ছাড়বে না বললেন জেনারেল মুসাভি উইঘুর মুসলিম চিকিৎসককে মুক্তি দেওয়ার আহ্বান জানাল যুক্তরাষ্ট্র পাকিস্তানি এক নারীতেই ভারতের উত্তরপ্রদেশে তুলপাড় এবার চীনে করোনার নতুন ধরন শনাক্ত এটি অধিক প্রাণঘাতী কিনা প্রমাণ নেই বিজ্ঞানীদের হাতে ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ কেরালা বিধানসভায় এবং সবশেষে শেষে জানাব ইরানের উপর হামলার অজুহাত খুঁজছেন ট্রাম্প বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিদ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নজরে কাশ্মীর পাকিস্তানকে পঞ্চাশটি ড্রোন দিল চীন চীন থেকে পঞ্চাশটি সশস্ত্র অ্যাটাক ড্রোন কিনল পাকিস্তান শুধু তাই নয় পাকিস্তানের সঙ্গে যৌথভাবে ড্রোন তৈরি করার পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের পাকিস্তানের বায়ুসেনা এই ড্রোনগুলি যুদ্ধে ব্যবহার করবে বলেই জানা গিয়েছে মূলত ভারতকে চাপে রাখতেই চীনের এই সিদ্ধান্ত বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য হয়ে উঠা পাকিস্তানে যে দিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সাহায্য প্রায় বন্ধ করে দিয়েছে এবং আধুনিক অস্ত্র দেওয়া থেকে বিরত থাকতে শুরু করেছে সেদিন থেকেই পাকিস্তান চীনের শরণাপন্ন হয়েছে আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে চীন ভারতকে অশান্ত করার চেষ্টা করছে দেখা গিয়েছে বহু ক্ষেত্রেই ভারতকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের মাটি ব্যবহার করে এরই অঙ্গ হিসাবে পাকিস্তানকে খুবই শক্তিশালী পঞ্চাশটি সশস্ত্র ড্রোন বিক্রি করল চীন এছাড়াও ভারতের বিরুদ্ধে তৈরি হচ্ছে একটি বৃহত্তর ষড়যন্ত্র নতুন এই ষড়যন্ত্রের পোশাকি নাম চীন পাকিস্তান ইকোনমিক করিডর এটি তৈরি করতে খরচ করা হচ্ছে প্রায় সত্তর বিলিয়ন ডলার এই করিডোর রক্ষা করতে পাক অধিকৃত কাশ্মীরের ভারত পাক সীমান্ত বরাবর দুই দেশ একত্রিতভাবে পঁচিশ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে পাক সেনাবাহিনীকে আধুনিক সমরাষ্ট্র দিয়ে সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে চীন একবার এই রাস্তা তৈরি হয়ে গেলে চীন অনেক সহজে ভারত মহাসাগরে পৌঁছে যেতে পারবে পাশাপাশি চীন সিদ্ধান্ত নিয়েছে যে তারা পাকিস্তানকে আটটি আধুনিক ডুবুজাহাজ এবং একটি ডিফেন্স হেলিকপ্টার বিক্রি করবে অন্যদিকে কয়েক মাস আগে পিপলস লিবারেশন আর্মির বাহিনী সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ এবং নজরদারির সুবিধার্থে পাকিস্তানের মাটিতে একটি অফিস খুলেছে এই সবই ভারতকে সব দিক থেকে ব্যতিব্যস্ত করে রাখার চীনা কৌশল ছাড়া আর কিছু নয় পাকিস্তান ও চীনের বর্বরোচিত আচরণের সমুচিত জবাব দিতে ভারতকে আরও কড়া অবস্থান নিতে হবে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হওয়ার পাশাপাশি স্থলের লড়াইয়ে নিজেদের আরও শক্তিশালী ও উন্নত করে তুলতে হবে এবং তা করতে হবে যত দ্রুত সম্ভব ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার তিন ধাপে দেশে প্রায় দুইশো দশটি চীনা অ্যাপ বন্ধ করে উচিত জবাব দিয়েছে চীনের অর্থনীতির উপর আরও কঠোর আঘাত আনতে আরও কড়া পদক্ষেপের প্রয়োজন রয়েছে এমনই খবর প্রকাশিত হয়েছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় ইলেকটোরাল ভোট গণনার বিপক্ষে ভোট দিতে পারে একশো রিপাবলিকান যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট নেতা জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করার আগে হবে ভোট গণনা। আর সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে প্রতিনিধি পরিষদে ভোট দিতে পারে রিপাবলিকান পার্টির একশো চল্লিশ সদস্য প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের দুই সদস্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সিএনএন তবে এই বিপুল সংখ্যক রিপাবলিকান ইলেক্টোরাল ভোট গণনার বিপক্ষে ভোট দিলেও বাইডেনের জয় ঠেকানো যাবে না বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেতার সম্ভাবনাও শূন্য উল্লেখ্য দুই হাজার বিশ সালের তেসরা নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এতে বিপুল সংখ্যক ভোট পেয়ে বাইডেনের জয় নিশ্চিত হলেও এখনও পরাজয় স্বীকার করেননি ট্রাম্প আমেরিকার ভাগ্যে আরও বড় চপেটাঘাত অপেক্ষা করছে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে জেনারেল সুলাইমানির হত্যাকারীদের জন্য আরও বড় চপেটাঘাত অপেক্ষা করছে ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ কামাল খাররাজি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরান সহ মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণের মাঝে জেনারেল সুলাইমানির ব্যাপক প্রভাব ছিল বলে জানিয়ে তিনি বলেন সুলাইমানির শাহাদাতে অঞ্চলের জনগণ মারাত্মক ক্ষুব্ধ হয়ে রয়েছে কামাল খাররাজি বলেন ইরাক ও ইরানে জেনারেল সুলাইমানির জানাজার নামাজগুলোতে লক্ষ কোটি জনতার অংশগ্রহণ ছিল তাকে হত্যার নির্দেশ দানকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বড় ধরনের চপেটাঘাত সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উস্কানি ও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হটকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়ে ইরানের এই শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন আমেরিকার এই উস্কানির প্রধান লক্ষ্য মনস্তাত্ত্বিক যুদ্ধ ইরান সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতে পারে এই আশঙ্কায় আমেরিকা এত বেশি তোড়জোড় করছে বলে তিনি উল্লেখ করেন ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান হুশিয়ারি দিয়ে বলেন মার্কিনীরা যদি সামান্যতম ভুলও করে বসে তাহলে তাদেরকে চরম প্রতিশোধের সম্মুখীন হতে হবে ইরানের প্রতিশোধ গ্রহণের ভয় আমেরিকার পিছু ছাড়বে না ইরানের প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাফি বলেছেন তার দেশ শহীদ কাশেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতে পারে বলে যে ভয় আমেরিকা পেয়ে বসেছে তা তাদের পিছু ছাড়বে না তিনি বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে বলেছেন আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের পাশাপাশি জেনারেল সুলাইমানি হত্যার কাজে যারা তাদেরকে সহযোগিতা করেছে তাদের সবাই ইরানের প্রতিশোধ গ্রহণের আতঙ্কে রয়েছে তারা গত এক বছর ধরে সব সময় এই ভয়ে রয়েছে যে যে কোনো সময় সুলাইমানি হত্যার প্রতিশোধমূলক আঘাতে তারা কুপকাত হতে পারে জেনারেল মুসাফি রু বলেন এসব শক্তি ভালো করে জানে ইরান এবং এদেশের সর্বোচ্চ নেতা যে কথা বলেন তাতে তারা দৃঢ় সংকল্প এবং তারা যে প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন শহীদ সুলাইমানি মধ্যপ্রাচ্যে প্রতিরোধ শক্তির যে বীজ বপন করেছেন তা আজ বিশাল বিক্ষে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন ইরানের সেনাপ্রধান তিনি বলেন আমেরিকা জেনারেল সুলাইমানিকে হত্যা করে আধিপত্যকামী ব্যবস্থা ও ইহুদিবাদী ইসরায়েলের পতনের পথ ত্বরান্বিত করেছে গত বছরের তেসরা জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদ্স ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানি শাহাদাত বরণ করেন ওই হামলায় জেনারেল সুলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থী স্বেচ্ছাসেবী বাহিনী হাসদা সাবির উপপ্রধান আবু মাহাদি আল মুহান্দি সহ দুদেশের মোট দশ জওয়ান ও কমান্ডার শহীদ হন প্রাপ্ত এসব যোদ্ধা ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস উৎখাতে প্রধান ভূমিকা পালন করছিলেন ওই দুদেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সফল জেনারেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানি যা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আমেরিকা মেনে নিতে পারেনি উইঘুর মুসলিম চিকিৎসককে মুক্তি দেওয়ার আহ্বান জানাল যুক্তরাষ্ট্র চীনের উইঘুর মুসলিম চিকিৎসক গুলশান আব্বাসকে বিশ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটি তার অপরাধ যুক্তরাষ্ট্রে প্রবাসী তার পরিবারের সদস্যরা মানবাধিকার কর্মীর কাজ করে বুধবার যুক্তরাষ্ট্র ওই ডাক্তারকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশন কমিটি সিইসিসি বুধবার চীনের প্রতি উই আহ্বান জানিয়েছে গুলশান নামে চিকিৎসক সালের সেপ্টেম্বরে নিখোঁজ হন এরপর মার্চ মাসে চীন সরকার তাকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ বছর কারাদণ্ড দেয় ওই চিকিৎসকের মেয়ে জিবা মুরা দ্বিপক্ষীয় মার্কিন সিইসির সঙ্গে আয়োজিত এক সভায় দাবি করেন গত বছরের মার্চে তারা জানতে পারেন তার মাকে সন্ত্রাসবাদ সংক্রান্ত মিথ্যা অভিযোগ এনে বিশ বছরের সাজা দিয়েছে চীন সরকার এর আগে দুই সালে তিনি নিখোঁজ হন বৃহস্পতিবার বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে আব্বাসকে একটি সন্ত্রাসী সংগঠনে যোগদান সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করা এবং সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করতে জনসভায় একত্রিত হওয়ার অপরাধের জন্য সাজা দেওয়া হয়েছে এদিকে গুলশান আব্বাসের বোন রুশান আব্বাস বলেন আমিও আমার ভাই রিশাদ আব্বাস যুক্তরাষ্ট্রে উইঘুরদের বন্দি শিবিরে আটক রাখার প্রতিবাদে সভা সমাবেশ করায় আমার বোনকে মিথ্যা মামলায় বিশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তিনি আরও বলেন আমাদের উপর নির্যাতন বন্ধ না করলে এবং আমার বোনকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাব পাকিস্তানি এক নারীতেই ভারতের উত্তরপ্রদেশে তুলপার প্রতিবেশী দেশ পাকিস্তানকে কখনোই সহ্য করতে পারে না ভারতের প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অথচ সেই দেশের এক নারী কিনা তার রাজ্যের ইটাহ জেলার গুয়াদাউ গ্রামের পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন শুনতে অবাক লাগলেও এই খবর প্রকাশে আসায় রীতিমতো হতবাক পুলিশ প্রশাসন কিভাবে ঘটল এই ঘটনা জানতে ইতোমধ্যে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে জানা গেছে চল্লিশ বছর আগে ভারতে ভিসা নিয়ে ঘুরতে এসেছিলেন পাকিস্তানের করাচির বাসিন্দা বানু বেগম কিন্তু গুয়াদাউ গ্রামে ঘুরতে এসে আখতার আলী নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়ে যায় এরপর থেকে ওই ভিসা নিয়ে দেশেই থাকতে শুরু করেন নাগরিকত্বের জন্য বহুবার আবেদনও করেছিলেন এর মধ্যেই অবশ্য তৈরি করে ফেলেন ভুয়া পরিচয়পত্র ও আধার কার্ড এখানেই শেষ নয় দুই সালে ভোটে দাঁড়িয়ে পঞ্চায়েত সদস্যও হন তখনও তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি পাঁচ বছর পর পঞ্চায়েত প্রধান শেহনাজ বেগমের মৃত্যুর পর বানুই অন্তর্বর্তী প্রধান হন এরপরই তার পাকিস্তানি হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে গ্যারামেরই একজন বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ তারপরই গোটা ঘটনাটি জানতে পেরে হতবাক তারা ইতোমধ্যে পঞ্চায়েত প্রধানের পদ থেকে বানুকে সরিয়ে দেওয়া হয়েছে ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে দেশে থাকার পর কীভাবে আধার কার্ড বা ভোটার কার্ড পেলেন বানু বেগম এই কাজে কোন চক্র রয়েছে কারা ওই নারীকে সাহায্য করেছে সব কিছুই খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় জেলা শাসক শুক্লা ভারতী তদন্তের দায়িত্বে রয়েছেন পঞ্চায়েতী রাজ অফিসার অলোক প্রিয়দর্শী দুজনই জানান ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এ খবর জানিয়েছে সংবাদ প্রতিদিন এবার চীনে করোনার নতুন ধরন শনাক্ত এবার চীনে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বৃহস্পতিবার বার্তা সংস্থায় এএফপির প্রতিবেদনে কথা বলা হয় বুধবার প্রকাশিত চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির এক গবেষণা নোটে বলা হয় দেশটিতে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন সংক্রমিত প্রথম ব্যক্তির বয়স তেইশ বছর তিনি একজন নারী তিনি সাংহাইয়ের বাসিন্দা তিনি গত ১৪ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে চীনে ফেরেন চীনের সিডিসি জানায় ওই নারীর মধ্যে করোনার হালকা লক্ষণ দেখা যায় তাই দেশে নামার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয় ওই নারীর নিউক্লিক অ্যাসিড পরীক্ষার ফলাফলে অস্বাভাবিকতা লক্ষণ করা যায় পাশাপাশি যুক্তরাজ্য থেকে আসার কারণে গত চব্বিশ ডিসেম্বর তার করোনা নমুনার জেনেটিক সিকুয়েন্সিং করেন চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা চার স্বাস্থ্য কর্মকর্তা জানান ওই নারীর শরীরে করোনার যে ধরন পাওয়া যায় তার সঙ্গে সাংহাই ও উহানের ধরনের মিল ছিল না পরে আরও পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনের সঙ্গে তার শরীরের সংক্রমিত ধরনের মিল রয়েছে চীনের সিডিসির বিবৃতিতে বলা হয় ওই নারীর সান্নিধ্যে যা বা যারা এসেছিলেন তাদের শনাক্তে কাজ চলছে যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার জেরে গত চব্বিশ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য দেশটির সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করে চীন করোনার এই নতুন ধরন প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে গত অক্টোবর থেকে দেশটিতে করোনার নতুন ধরন সংক্রমণ ছড়াচ্ছে ধরনটি শনাক্তের পর গত চোদ্দ ডিসেম্বর সংক্রান্ত তথ্য জানায় যুক্তরাজ্য পরে যুক্তরাজ্যের বাইরে বিশ্বের আরও অনেক দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হয় তবে করোনার নতুন ধরন অধিক প্রাণঘাতী কিনা তার কোনো প্রমাণ এখন পর্যন্ত বিজ্ঞানীদের হাতে নেই ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ কেরালা বিধানসভায় ভারতের কেন্দ্রীয় সরকার কৃষি আইন সংক্রান্ত যে তিনটি আইন তৈরি করেছে তার বিরুদ্ধে কেরালা বিধানসভায় সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ হয়েছে বৃহস্পতিবার কেরালা বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতভাবে পাশ হয়েছে তিনটি কৃষি আইন বিরোধী প্রস্তাবনা ভারতে আইন প্রত্যাহারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে একটানা কৃষক আন্দোলনের মধ্যে এবার কেরালা বিধানসভায় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাপ বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা দিল্লিতে কৃষকদের আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন বলেছেন কেন্দ্রীয় সরকারের তিনটি আইন প্রত্যাহার না করলে দুর্ভিক্ষের দিকে এগুবে কেরালা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন এমন একটা প্রক্রিয়া থাকা উচিত যাতে কেন্দ্রীয় সরকার কৃষকদের কাছ থেকে খাদ্য খাদ্যশস্য সংগ্রহ করবে এবং নামমাত্র দামে গরিব অভাবী মানুষকে দেবে কিন্তু তার পরিবর্তে বেসরকারি সংস্থাগুলোকে কৃষিপণ্যের ব্যবসা করার ছাড়পত্র দিচ্ছে ফসলের ন্যূনতম সহায়ক মূল এমএসপি দিতে চাচ্ছে না সরকার দিল্লিতে কৃষকদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে কেরালার মুখ্যমন্ত্রী বলেন দীর্ঘদিন ধরে ওই আন্দোলন চলতে থাকলে তার মারাত্মক প্রভাব পড়বে কেরালায় রাজ্যের সাধারণ মানুষের কাছে কৃষিপণ্য আসা বন্ধ হয়ে গেলে রাজ্য দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাবে এসব বিষয়কে মাথায় রেখে কেন্দ্রীয় সরকারকে তিনটি বিলি প্রত্যাহার করে কৃষকদের দাবি মেনে নেওয়ার আবেদন জানাচ্ছে কেরালা বিধানসভা ইরানের উপর হামলার অজুহাত খুঁজছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলার অজুহাত খুঁজছেন বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের উপর হামলার অজুহাত তৈরির চেষ্টা করছেন আর সেটা হলে ইরান তার শক্তি দিয়ে নিজেকে রক্ষা করবে বৃহস্পতিবার এক টুইটে এসব কথা বলেছেন জাভেদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা আমাদের অঞ্চলে বি ফিফটি টু বিমান উড়াতে এবং সামরিক যান পাঠাতে শত শত কোটি ডলার খরচ করেছেন ইরাকের গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলেছে যে তারা যুদ্ধ বাঁধানোর মিথ্যা অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে গত বুধবার মধ্যপ্রাচ্যে দুটি বি ফিফটি টু বোমারু বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র ইরানকে কড়া বার্তা দিতে পারমাণবিক হামলায় সক্ষম বিমান দুটি পাঠানো হয় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামিনীর এক সামরিক উপদেষ্টা ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন নতুন বছরকে আমেরিকানদের জন্য সুখে পরিণত করবেন না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ